ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন আহারে কি সফর সঙ্গে পেলাম সামানটা শেষ পর্যন্ত নিয়ে চলে গেল আমাকে রেখে চলে গেল এই দেখি হুদি করতেছে কি সে প্রচন্ড লোভী যে এলাকায় সে গিয়েছে সে এলাকার রাজা প্রচন্ড সুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছে দরবারে গিয়া উজিরদের মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলছে তোমাদের রাজা মশাইয়ের কি অবস্থা বলো খুব অসুস্থ চিকিৎসাও কাজ হচ্ছে না এবার ইহুদি বলে শোনো আমি তোমাদের সামনে ওয়াদা করছি আমি এমন একজন ডাক্তার চিকিৎসার জন্য বেশি সময় লাগবে না শুধু রাজার সামনে আমাকে নিয়ে যাবে শুধু যাব আসব রোগী ভালো হয়ে যাবে জানাকুম আনাকুম যাব আসব রোগী ভালো হয়ে যাবে সে ভাবছে মনে হয় এই লাঠি দিয়া সব কাজ হয়ে যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবহার হইতে সেই ছোট্ট ছড়ি দিয়া যখন রাজার সামনে যখন ইহুদি গিয়ে অতিরিক্ত লোভের আশায় রাজা সুস্থ হলো অনেক উপরে ওখান পাওয়া যাবে এ আশায় যখন রাজাকে সুস্থ করতে নিয়ে হাতের ছোঁ লাঠির ছোঁ যখন দিয়ে দিয়েছে রাজা ছিল তাজা গেছে মুইরা এখন বলেন ডাক্তার যদি অরিজিনাল না হয় যেখানে করতে হবে ইনজেকশন সেখানে করো অপারেশন হাতুরে ডাক্তার হলে যা হয় এটা কি আসল ডাক্তার না নকল ডাক্তার হাতুরে ডাক্তার ফলাফল কি হলো রাজা যখন মরে গেছে সমস্ত রাগ এখন কার উপরে বলেন ইহুদির উপরে কিল ঘুষি লাত্তি খায়া রক্তাক্ত হয়ে তাকে জেলখানা আটকে রেখেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতে খুঁজতে বের হয়েছেন ওই যুবককে খুঁজতে 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 পেয়ে গেলেন রাজ দরবারে ঢুকলেন সবার ভিতরে কান্নার মাতম শুরু হয়ে গেছে রাজা মারা গেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এমন ব্যক্তি ছিলেন এমন নবী ছিলেন তাকে রুহুল্লাহ বলা হয় যখন তিনি কবরবাসীর সামনে গিয়ে যখন দাঁড়িয়ে বলতেন কবরবাসী দাঁড়িয়ে যাও কুম্বিত নিল্লা কবরবাসীর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেত রাজার সামনে গিয়ে দাঁড়ালেন শুধু বললেন কুম্বিত নিল্লা আল্লাহর নির্দেশে রাজা দাঁড়ায় গেছে রাজ দরবারের সমস্ত কর্মচারী সহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والنور الذي أنزلنا والله بما تعملون خبير يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل يكفر عنه سيئاته ويدخله جنات تجري تحتها الأنهار الأنهار خالدين فيها أبدا
ذلك الفوز العظيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি কাঁদে ধরনি তোমারই মতো নেতা পেতে তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল হেরসুল হেরসুল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সিরাজুল মিল্লাতুনহি فخر دو عالم دل بار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا যমুনার তীরবর্তী অঞ্চল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাশি দারুল আবরার মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 25 নভেম্বর সান্ধ্যকালীন বার্ষিক ওয়াজ মাহফিল 2023
25 নভেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর জনাব আলহাজ এনামুল হক আজকের এই মহত আয়োজনের বরেণ্য অতিথি মাননীয় সাংসদ আজকের এই প্রোগ্রামের বরেণ্য মেহমান প্রধান মেহমান চিকিৎসক পাবনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক আমার অত্যন্ত কাছে ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব ডাক্তার আলহাজ আখতারুল আলম আজাদ সাহেব আজকের মাহফিলে বরেণ্য সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত মেহমানবৃন্দ হযরত উলামায়ে কেরাম ফদলাইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিকবৃন্দ প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীনী ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সবাই কেমন আছেন আমারও প্রশ্ন করলেন আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই এবং আপনার কাতারেই রেখেছেন বলি আলহামদুলিল্লাহ পৃথিবীতে যত নিয়ামত আছে এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো ভালো থাকা এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নেই এই জন্য রাসূল বলেছেন পাঁচটি অবস্থা আসার আগে পাঁচটি অবস্থাকে গনিমত মনে করো ইযতানিম খামসান ক্বাবলা খামসিন এর মধ্যে সিহ্হাতাক ক্বাবলা মারাদিক অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও গনিমত মনে করো ফিরাকাক ক্বাবলা শুগলিক ব্যস্ত হওয়ার পূর্বে অবসরকে কাজে লাগাও শাবাবাক ক্বাবলা হারামিক বার্ধক্য আসার পূর্বে যৌবনকে কাজে লাগাও এরপরে এরপরে ঘনাক ক্বাবলা ফাকরিক অসচ্ছল হওয়ার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও হায়াতাকা ক্বাবলা মাউতিক মৃত্যু আসার পূর্বে জীবনকে কাজে লাগাও বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সুস্থ আছি এর চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর কি থাকতে পারে যিনি আমাকে এমন একটি শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে জান্নাতের এমন একটি টুকরায় যেটা কোরআনের বৈঠক সেটা জান্নাতের টুকরা সুবহানাল্লাহ এমন একটি সুন্দর আয়োজনে শামিল যিনি করলেন আমাকে যিনি আসার বসার তৌফিক দিলেন শুকর আদায় করছি মুহাব্বতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আলহুদা ওয়াত্তুকা ওয়ালআফাফা ওয়ালগিনা সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু وعليك توكلت وإليك أنبت وبك خاصمت أمر الله تعالى شكر আদায় করে নিলাম সম্মানিত হাজেরিন আমার এই বছর দিয়ে এই মাহফিলে মনে হয় তিন বছর আসা হলো না তিন বছর হলো মাঝে আমি আসতে পারিনি সময়ের স্বল্পতার কারণে ব্যস্ততার কারণে এই মাহফিলটা আমার কাছে একটা স্মৃতিময় মনে হয় আমি সিরাজগঞ্জের একদম লাস্ট বর্ডার যমুনার ব্রিজ ঘেঁষা সৈয়দাবাদ মোড়ে একটা মাহফিল করি সে মাহফিলটার বয়স হলো 19 বছর কত বছর 19 বছর যাবত এবছর মাহফিল করেছি তো এই মাহফিলটা যেন আমার কাছে একটু আপন আপন মনে হয় আমার তরিক ভাই আমাকে বললেন মাত্র 14-15 দিন আগে বললাম ভাইজান আমি সান্ধ্যকালীন একটু সময় দিতে পারি তো আমি এসেছি খুশি হয়েছেন তো নাকি
আমিও মহা খুশি হয়েছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমি একটা সূরার মাসখান থেকে দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি এই দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো নাকি জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ এই দুটো আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি আমার আগে মাননীয় ডাক্তার মহোদয় আজাদ সাহেব তিনি কি কিছু দামি কথা বলেছেন আসলে শুনলে তো হবে না আমলের দরকার আছে না নাই বলেন তো আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি বলেন ওয়াজ বেশি না আমল বেশি ওয়াজ বেশি জীবন পরিবর্তনের জন্য বেশি কথা লাগে না জীবন পরিবর্তনের জন্য বেশি ওয়াজ লাগে না আমল করলে বেশি সময়ের দরকার হয় না সামান্য কথাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট জোরে বলে সুবহানাল্লাহ আমার দেশে যদি ওয়াজে যদি কাজী হতো এই দেশে 90% মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি বলেন নামাজি বেশি না বেনামাজি বেশি বেনামাজি বেশি আচ্ছা দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি বলেন তো লক্ষাধিক পয়গম্বরের কোন নবীর মুখে দাড়ি ছিল না বলেন তাহলে মুসলমান দাড়ি ছাড়া হবে না দাড়িওয়ালা হবে দাড়িওয়ালা হবে তাহলে দাড়ি ছাড়া লোক বেশি বেনামাজি লোক বেশি যদি বলি বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি বলেন এটা কোন নবীর সুন্নত আচ্ছা এদেশে বিড়ি যে পরিমাণ খায় মানুষ মনে হয় এটা যেন এদেশের জাতীয় খাবার আমি কি ভুল বললাম রাত তিনটার দিকে উঠেও মাথা নাকি চক্কর মারে টান না দিলে ঘুম ধরে না আবার বাথরুমে গেলেও একদিকে ছাড়ে আরেক দিকে ধরে আছে না নাই বলেন আচ্ছা বলেন তো এটা কি মুসলমানদের এটা কি অভ্যাস হতে পারে না আচ্ছা যদি বলি এদেশের যত মুসলমান আছে এই মুসলমানের ভিতরে অধিকাংশ কোরআন সহি করে পড়তে পারে বেশি না কম বলেন বেশি না কম যদি এখানেও বলি যারা এসেছেন কোরআন শোনার জন্য যদি বলি কোরআনটাকে সহি করে পড়তে পারেন শুদ্ধ করে পড়তে পারেন অধিকাংশের হাত কি উঠবে উঠবে না অথচ কোরআনটাকে সহি করে পড়া সুন্নত নয় নফল নয় ওয়াজিব নয় এটা হলো ফরজ কোরআন সহি করে পড়া কি বলেন আরো জোরে বলেন কি ফরজ মানে কি ইমার্জেন্সি এটা শিখতেই হবে শিখতেই হবে আমি মালয়েশিয়াতে গেছিলাম এই তো গত সেপ্টেম্বর একটা সেমিনার ছিল তো সেখানে কিছু ভাইদের আমি কিছু আলোচনা শুনলাম একজন মালয় উনি আমাকে বললেন যে মালয়েশিয়ার এমন কোন মুসলিম নাগরিক নেই যে যে কোনো মসজিদের ইমামতির দায়িত্ব পালন করতে পারবে না সে মেডিকেলে পড়ুক সে ইঞ্জিনিয়ারিং পড়ুক সে যে সাবজেক্টই পড়ুক না কেন শিক্ষা সিলেবাসটা এমনভাবে সাজানো ক্লাস 8-9 অর্থাৎ 12-13 বছরে যখন বয়স হয়ে যায় যে কোনো নাগরিক তার 3-4 পারা কোরআন মুখস্থ হয়ে যায় তাহলে কোরআন যে আমরা সহি করে পড়তে পারি না এটার জন্য শুধু ব্যক্তিগত দোষ এটা বললেও ভুল হবে এর জন্য আরো কিছু দোষ আছে না নাই আসতে বলবেন না আছে না নাই প্রত্যেক বিসিএস পরীক্ষায় যদি বলা হতো যারা মুসলমান যাদের জন্য নামাজ ফরজ আর নামাজ সহি করার জন্য কোরআন তেলাওয়াত শুদ্ধ করা ফরজ প্রত্যেক বিসিএস পরীক্ষার্থীকে বিসিএস সাধারণ ভাইভা বোর্ডে কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা সহি তেলাওয়াত তাকে শোনাতে হবে বলেন তো কারো কি তেলাওয়াত গলত থাকতো আসতে হলো থাকতো সম্মানিত ভাইরা আকলমন্দ ইশারা বারসাত সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট সমাজের কিছু লোক চায় এই জাতি ইসলাম থেকে দূরে থাকুক আসতে বলবেন না আসে না নাই চায় ব্রিটিশদের তৈরি করা ক্যারিকুলাম এখনো আছে আমরা ব্রিটিশ তারাইছি তাদের ক্যারিকুলাম তাদের সিস্টেমগুলো আমরা এখনো রেখেছি আমি ওদের কিছু দেশ সফর করেছি
ইউরোপ আমেরিকায় মানুষ চলাচল করে ডান পথে আর আমরা চলি কোন পথে বাম পথে ওরা ডান পথে ঠিকই চলে আর আমাদেরকে চালায় কোন দিকে বাম দিকে ইসলাম চলতে বলে কোন দিকে ডান দিকে আমাদের চালায় কোন দিকে এখনো সে আইনগুলো রয়ে গেছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত দীনী বন্ধুগণ আমরা যদি ইসলামকে পরিপূর্ণ রূপে মানতে চাই মানার জন্য সবার আগে যে কিতাবের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক রাখতে হবে সেই কিতাবটার নাম কি বলেন আস্তে বলবেন না সেই কিতাবের নাম কি কোরআন কোরআন এমন একটি কিতাবের নাম যার ভিতরে সব আছে চিকিৎসক চিকিৎসা নেবে আছে গবেষক গবেষণা নেবে আছে লেখক লেখা নেবে আছে কবি কবিতা নেবে আছে রাষ্ট্রনায়ক রাষ্ট্র নেবে আছে প্রশাসন প্রশাসনের থিওরি নেবে আছে ফিজিক্স কেমিস্ট্রি এর উপরে কয়েকশো আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছে আলহামদুলিল্লাহ বলে কাতারে আমার একটা সফর ছিল কাতার থেকে ফিরে আসার পথে বিমানের উইন্ডো সাইডে বসে কয়েক হাজার ফিট উপরে তো নিচের দিকে বিশাল বড় মেঘের একটি স্তর দেখছি গত 20 সেপ্টেম্বর আমি যখন ফিরতেছিলাম তো বিশাল স্তর দেখে আমি ভাবলাম আল্লাহ তুমি এই বিশাল মেঘের স্তরটা রাখছো কেমনে এর কি কোনো ওজন আছে তো গবেষণা করে দেখি বিজ্ঞান বলতেছে সৌরজগতের নিয়ে যারা সৌরবিদরা যারা তথ্য যারা গবেষণা করেন তারা বলতেছে যে কিছু কিছু মেঘমালা আছে কিউমুলাস একটা মেঘমালা যার ওজন হলো 200 টন কিউ মুলিনম্বাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হলো 10 লক্ষ টন আল্লাহ একবার বলবেন না আমার আল্লাহ তাআলা এই মেঘমালা গুলো কি এত ওজন রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঝুলায় রেখেছেন ফেলে দেন নাই এই জমিনে ফেলে দিলে সব শেষ হয়ে যেত তখন আমি মনে মনে চিন্তা করলাম বিজ্ঞান তো বলল এই মেঘমালার ওজন আছে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলেছেন কিনা সঙ্গে সঙ্গে খুঁজে দেখি আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 12 নম্বর আয়াতে বলছেন هو الذي يريكم البرق خوفا وطمعا وينشئ السحاب الثقال তিনি সেই মহান রব যিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান বিজলি দেখান ভয়ের জন্য এবং আশার জন্য এবং উত্থিত করেন ঘন ভারী মেঘমালা জোরে বলে সুবহানাল্লাহ এখন বলেন বিজ্ঞান কি প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল কোরআন থেকে ধার নিয়েছে কোরআন কত আগে বলে দিয়েছে বিগ ব্যাং থিওরি যারা গবেষণা করেন এই বিগ ব্যাং থিওরি একটা আলোচিত থিওরির নাম এক সময় আকাশ এবং জমিন দুটো এক জায়গায় লাগানো ছিল প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে এটা হালের বিজ্ঞান বলছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে কোরআনে বলছেন আওয়ালাম ইয়াল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই জোরে বলুন আল্লাহু আকবার তিনি সেই মহান সত্তা যিনি আকাশ এবং জমিনকে এক জায়গায় রেখেছিলেন প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে বিশাল বড় একটা মহাশূন্যতা তিনি সৃষ্টি করেছেন আমার বন্ধুগণ এই আয়াতটির এই আয়াতকে রিসার্চ করে পশ্চিমার বহু গবেষক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কোরআন তো শুধু ধর্মীয় কিতাবের নাম নয় এটা যদি কেউ বলে এটা ভুল হবে পৃথিবীর যে কোনো মানুষের যে কোনো চাহিদা পূরণ করার জন্য কোরআন হচ্ছে একটা যথেষ্ট কিতাব জোরে বলি সুবহানাল্লাহ সেই কিতাব 30 পারা মুখস্থ করা এটা ছোটখাটো কোনো যোগ্যতা নয় 7 জন হাফেজা আজকে তারা 30 পারা কোরআনের সবকটা নিয়ে আজকে তাদেরকে উপহার স্বরূপ আমরা কিছু কি বোরকা না বোরকা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বলেন জোরে বলি আলহামদুলিল্লাহ কোরআনকে সবাই মুখস্থ করতে পারে আসতে বলবেন না পারে মুখস্থ করতে চাইলেই কি হবে হবে আমার নবীজি লা তুহাররিক লিসানাকা লিতাআজ্জালা বিহি কোরআন যখন নাজিল হতো রাসূল মাঝে মাঝে তাড়াহুড়া করতেন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করতেন
আল্লাহ তাআলা বললেন হে রাসূল আপনি তাড়াহুড়ো করে মুখস্থ করার চেষ্টা করবেন না আমি নিজে আমি আল্লাহ তাআলা আমি আপনার সিনার মধ্যে জমা করে দেব জামাহু ওয়া কুরআন আমি জমা করে দেব এখন এই আয়াতকে যদি আপনি সামনে নেন তাহলে বোঝা যাচ্ছে হাফেজ হতে চাইলে হাফেজ হওয়া যায় না আল্লাহ তাআলা যাকে হাফেজ বানাবেন আল্লাহ তাআলা তাকে নির্বাচিত করেন জোরে বলি সুবহানাল্লাহ গত রমজানে দুবাইয়ে আমার একটা প্রোগ্রাম ছিল সেখানে যে আমি শুনলাম যে গোটা পৃথিবী সকল দেশ থেকে হাফেজ আসতেছে একটা কম্পিটিশন হল গত রমজান সব হাফেজ এক জায়গায় হইছে সেই কম্পিটিশনে বাংলাদেশ অংশগ্রহণ করেছিল শীর্ষ 10 জনের নাম ঘোষণা আসলো 10 নাম্বার 9 নাম্বার 8 নাম্বার ঘোষণা আসতেছে 7 নাম্বার 6 নাম্বার 4 5 নাম্বার 4 নাম্বার 3 নাম্বার 2 নাম্বার কোনটা দিয়ে বাংলাদেশ নাই বাংলাদেশ আছে কয় নম্বরে কয় নম্বরে শুধু লাওয়ার কুদুবেসারে টাকা দিয়ে যদি হাফেজদের এমন সম্মান তারা যদি অর্জন করতে পারে ক্রিকেটের পিছনে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য খেলাধুলার পিছনে যে কোটি কোটি টাকা খরচ করা হয় তার এক সামান্যটুকু যদি এই হাফেজদের পিছনে যদি খরচ করা হতো তাহলে হাফেজরা আজকে পৃথিবীর কোথায় গিয়ে পৌঁছত আল্লাহু আকবার বলেন সম্মানিত ভাইরা আমরা প্রতিষ্ঠানের জন্য দোয়া করি আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ কবুল করো জোরে বলি আল্লাহুম্মা আমিন ভাইরা হয়তো অনেকে ভাবেন জিওএইচএস বাড়িধারা ধানমন্ডির মানুষ খুব সুখী সম্পূর্ণ ভুল চিন্তা এটা দেখেন নাই গত বছরের কি আগের বছর একজন চিত্রনায়ক তার শ্বশুর ধানমন্ডির বাসিন্দা লাইসেন্স ওলা পিস্তল নিয়ে মাথায় ঠেকিয়ে ফেসবুক লাইভে এসে সুইসাইড করলো আত্মহত্যা করলো তার ছেলে আছে তার মেয়ে আছে তার জামাই আছে ধানমন্ডিতে গরিব মানুষ থাকে নাকি হ্যাঁ বউ আছে বাচ্চা আছে সব আছে এরপর সুইসাইড করলো কেন সব থেকেও তার কাছে কেউ নাই কেন জানেন এর মূল কারণ হলো সুশিক্ষার দারুণ অভাব কিসের অভাব বলেন কিসের অভাব বলেন কিসের অভাব বলেন সুশিক্ষার অভাব তার বাড়ি ঘর সব উপড়ে যায় সব লন্ডভন্ড হয় বাবুই পাখির তাল গাছও ঠিক থাকে ওর বাসাও ঠিক থাকে জোরে বলে সুবহানাল্লাহ বাবুই পাখি কি শক্তিশালী ও কি না খেয়ে থাকে এটা ভুল চিন্তা এটা ভুল চিন্তা রিজিকের ফয়সালা কার হাতে হাজার হাজার কোটি টাকার মালিক সারাদিনে 50 গ্রাম খায় 25 গ্রাম চাউল খায় খাবারের দিক থেকে শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায় গ্রামের লোক কি প্লেট নিয়ে বসে না ডিশ নিয়ে বসে এত বড় ডিশ নিয়ে না আপনি বসেন আমার ভাইয়েরা রিজিক আলাদা বিষয় রিজিক মানে টাকা পয়সা তা নয় টাকা পয়সা আছে আপনার কিন্তু সন্তানটা ইয়াবা খায় মদের বোতল নিয়ে বসে থাকে আপনাকে মাঝে মাঝে পিস্তল দেখায় শান্তি আছে নাকি ঘরের মধ্যে ঢুকলেন বউটা আরেক পুরুষের সঙ্গে লাইন মারে পরকিয়া করে শান্তি আছে নাকি শান্তি নাই রিজিক তো এগুলো নয় সর্বোত্তম রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা পরিপূর্ণ রিজিক হলো স্ত্রী সন্তান সমস্ত সন্তানগুলো স্ত্রী পরিবারগুলো সব আল্লাহওয়ালা হয়ে যাওয়া ভালো হওয়া টাকা পয়সা হলো সর্বনিম্ন রিজিকের নাম সর্বোত্তম রিজিক হলো সুস্থতা পাওয়া নিজেকে সুস্থ আল্লাহ তারা রাখেন বড় একটা নিয়ামতে ধন্য হওয়া এটা এই জন্য আমার বন্ধুগণ এই পৃথিবীতে যদি আপনি আমি সুখে শান্তিতে বসবাস করতে চাই আলোর দিকে আসতে হবে এই কিতাবের আরেকটা নাম হলো আলো কি নাম বলেন আলো আলোর বিপরীতটা কি হয় বলেন অন্ধকার অন্ধকারকে দূর করার জন্য কি দরকার বলেন আলোর দরকার সূরা তাগাবুন থেকে আমি তেলাওয়াত করেছি সূরা তাগাবুন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা والله بما تعملون خبير জোরে বলুন আল্লাহু আকবার এক নাম্বার কাজ হলো ঈমানটা ভালো করে আনো কার উপরে বলেন আস্তে বলবেন না কার উপরে
ইমান আনো ভালো করে রাসূলের উপরে তোমার ইমান টানো ইমান টানতে নিয়ে কোনো গাফলতি করো না কোনো ভুল করো না কোনো পেঁচ লাগায়া দিও না আল্লাহর প্রতি ইমান এনেছো চাইবা তুমি কার কাছে কিন্তু আল্লাহর কাছে না চাইয়া বাবার দরবারে যায় এমন লোক আছে না নাই আছে না বাবার দরবারে চলে যায় মাজারে গিয়ে সেজদা দেয় মানুষ যত বোকা হয় কেমনে মানুষ মানুষের কাছে চাইতে পারে না পৃথিবীতে একটা গাধাও তো গাধার কাছে চায় না মানুষ চাইবে কার কাছে আস্তে বলবেন না কার কাছে আল্লাহর কাছে চায় ঈমান আনো ভালো করে সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান দুনিয়ার সবকিছু আছে ঈমান নাই কোনো মূল্য হবে না আপনি দান করছেন কোটি কোটি টাকা ঈমান নাই কাম হবে না বিল গেটস গোটা পৃথিবীর ধনীদের অন্যতম একজন বিল গেটস ওয়ারেন বাফেটার বড় বড় ধনী মানুষ ইলন মাস্ক বড় বড় ধনী মানুষ আমার ভাইয়েরা শুনলাম বিল গেটস নাকি তার সম্পদের সিংহভাগটাই সে রেড ক্রসকে দান করে দিয়েছে কোনো লাভ নাই কারণ তার মধ্যে কি নাই ঈমান নাই আমলহীন ঈমানের কোনো মূল্য নেই আবার ঈমানহীন আমলের কোনো মূল্য নেই দুটাই লাগবে ঈমানও লাগবে আমলে সলিহ লাগবে আমার বন্ধুগণ ঈমান আছে কিন্তু আমল নাই কোনো লাভ হবে না এমন ঈমান নামাজ পড়েন আবার বলে হুজুর নামাজ না পড়ে ঈমান তোমার দারুণ শক্ত আছে এরকম কিছু লোক আছে না নেই এটার নাম ঈমান নয় নামই হলো ঈমান আলী কি নাম ঈমানের নামই রাখছে ঈমান আলী কিন্তু নামাজ পড়ে না নাম হলো রমজান আলী রমজান মাসে দুপুরে ভাত খায় নাম কি রমজান আলী নাম হলো আতর আলী আতর মানে হলো সুগন্ধ নাম রাখছে আতর আলী কিন্তু গোটা গায়ে গাজার গন্ধ কিসের গন্ধ বলে গাজার গন্ধ নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না কামটা থাকতে হবে দুইটা কাজ যদি কোনো বান্দা করতে পারে সে বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে আল্লাহ তাআলা আটটা জান্নাত রেখে দিয়েছেন এক নম্বর জান্নাতের নাম কি বলেন তো জান্নাতুল জান্নাতুল ফেরদাউস আমরা কয় নম্বর জান্নাত চাই আসতে বলবেন না কয় নম্বর জান্নাত চাই এক নম্বর জান্নাত যদি পেতে চাই আমাকে কয় নম্বর হতে হবে এক নম্বরই হতে হবে কোনো চরিত্রের মানকে নষ্ট করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না গীবত করা যাবে না বান্দার হক নষ্ট করা যাবে না চুগলখুরি করা যাবে না মুনাফিকি করা যাবে না আল্লাহকে অসন্তুষ্ট করে বান্দাকে সন্তুষ্ট করা যাবে না অন্যের ভূমি দখল করা যাবে না বোনের সম্পত্তি মেরে খাওয়া যাবে না বোনের সম্পত্তি মেরে খাওয়ার মতো ভাই মনে হয় রায়গঞ্জে নাই আছে আছে বোনের সম্পত্তি মেরে খায় আছে বোনকে সম্পদ বুঝে দেয় না এদিকে নাম রাখছে ঈমান আলী একই মার পেট থেকে যে ভাই তার বোনকে সম্পদ বুঝে দেয় না সে কি জনগণের সম্পদ রাখবে না লুটপাট করবে বোন কি ঠকায় একই মার পেট থেকে জন্ম হয়েছে বাপ মারা গেছে একযুগ হয়ে গেছে যেদিন মরছে সেই দিনই ভাইও হকদার ভাইও ওয়ারিস বনও এক যুগ চলে যায় ভাই বোনকে সম্পদ বুঝায় দেয় না শুধু তাল বাহানা করে বোন লজ্জায় কিছু বলতে পারে না আবার মাঝে মাঝে বললেও ভাই খেপে যায় রেগে যায় মান সম্মানের ভয়ে বোনও কিছু বলতে পারে না এমন ভাই তো নাই নাকি আমি কি বলবো কথা বলবো 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 রাগ করতেছেন নাকি আপনারা আবার তবে এই কথাটা আমাদের আমাদের বোনের কমন পড়ে গেছে বোনদের জন্য এটা কমন হয়ে গেছে হুজুর খুব খুশি হুজুর ভালো কিরকম কিছু ভাই বসে আছে আমার সম্পদ এখনো বুঝে দেয় নাই সম্মানিত ভাইয়েরা হজ করলাম দান সদকা করলাম মসজিদ বানালাম মাদ্রাসা বানালাম বোনকে ঠকালাম জাহান্নামে যেতে হবে জাহান্নাম যেতে হবে সূরা নিসা পড়েন সূরা নিসার শুরুর দিকে এগারো নম্বর আয়াতে মেবি লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসাইন আল্লাহ তাআলা মেয়ের সম্পদ কাকে বুঝায় দিয়েছেন মেয়ের সম্পদ আগে নারীকে বুঝায় দাও তুমি দুই বিঘা পাবে এক বিঘা আগে বের করো কার বিধান আসতে বলবেন না কার বিধান তাহলে কি কোরআন শুধু নামাজের কিতাব নামাজের কিতাব কোরআনে যে ফরায়েজ আছে কোরআনের যে বন্টন নীতি আছে পৃথিবীর কোন শক্তিশালী বন্টন নীতি কোরআনের কাছে পারবে না আল্লাহু আকবার বলো আমেরিকাতে একবার একটা আইন করলো ওরা এই বন্টন নীতি নিয়ে উত্তরাধিকারী বন্টন সূত্রে করলো কি বড় ভাইকে
ছোট ভাইদের চাইতে একটু বেশি দেওয়ার কথা তারা বলে দিল, একটা আইন পাস করলো। দশ বছরের মধ্যে সব বড় ভাই মরে সাব, এই কথা কি বুঝতেছেন? সব বড় ভাই কি মরে সাব। ইসলাম এমন একটা বিধান দিয়েছে, কি সুন্দর সুষ্ঠু বিধান, আল্লাহু আকবার বলো। বোনকে দেয় না, বোনকে কি করে মাঝে মাঝে দাওয়াত দেয়, বগুড়ার দই খাওয়ায়, সুন্দর সুন্দর মিষ্টি খাওয়ায়, বোনকে পাশে বসায়, বোনকে আবার ওয়াজ করে, ভাই শোনো বোন, তুমি জায়গা পাবা, জমি পাবা, সব ঠিক আছে, কিন্তু একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, এটা কি, এটা কি কোরআন থেকে ওহী না শয়তান থেকে ওহী নেন জেনে গেছে, শয়তান থেকে। এগুলো ইমানের লক্ষণ নয়, জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না ভাই। আমার নবীজির সামনে এক সাহাবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সামান্য কিছু আমল শেখায় দেন, আমি জান্নাতে যেতে চাই। রাসূল বললেন, ও সাহাবি তুমি কি আমল করো বলো তো আমাকে। ওই সাহাবি বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, অসন্ত রমাদান রমজান মাসে রোজা রাখব, এবং বললেন, ওয়াহলালতুল হালাল ওয়াহাররামতুল হারাম, হালালকে হালাল জেনে হালাল মানব, হারামকে হারাম জেনে হারাম কো স্বীকার করব, মানব না। আদখুলুল জান্নাত ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি রাসূল, আপনি বলুন। রাসূল বললেন, তুমি নিশ্চিত জান্নাতি, জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে হারামকে বর্জন করতে হবে, হালালকে লালন করতে হবে, হালালকে ধরতে হবে। আমার বন্ধুগণ, আপনার জান্নাত পাওয়ার জন্য বড় আলেম হতে হবে এমনটা নয়, প্রত্যেকের জন্য কোরআন শেখাটা সুন্নত না ফরজ, হালাল এবং হারামের জ্ঞান একের জন্য না সবার জন্য, সবার জন্য জানতে হবে। জান্নাত পাওয়ার জন্য কোরআন পড়বেন না, আপনি জান্নাত পাবেনটা কেমনে? কোরআন তো এমন একটি জানালার নাম, এমন একটা রাস্তার নাম, যে কোরআনের দিকে চোখ রাখলে পরে জান্নাতের রাস্তাগুলো দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, এই দুনিয়াতে প্রত্যেকটা জমির দাগ নাম্বার আছে না নাই? দাগ নাম্বার আছে না? দাগ নাম্বার আছে। বুড়ো চাচা কোরআন পড়ে না, নামাজ পড়ে না, বুড়ো চাচাকে বলি, চাচা আপনি কোরআন পড়েন না কেন? বলে, বাবা কোরআন মুখে আসে না, পড়তেই পারি না। কিন্তু চাচা কোরআন পড়তে পারেন না, কিন্তু চাচা আপনার যে জমিটা আছে হাটপাঙ্গাশির মোড়ে, 10% একটা জায়গা আপনি মার্কেট করছেন, ওই মার্কেটের দাগ নাম্বার কত? ওকে 93। কি কথা কি বুঝতেছেন? দাগ নাম্বার মনে আস, সিএস নাম্বার মনে আস, সমস্ত জমির দাগ নাম্বার, সমস্ত নাম্বার গুলো টনটনা তার মুখস্থ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন যে জান্নাতটা দিবেন, সে জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী? মনে হয় ছোটখাটো জান্নাত হয়ে গেছে নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। সে জান্নাতটা কোথায় বলেন? জান্নাত কোথায়? যমুনার ওই পারে? জান্নাতটা কোথায়? ডানেও না বামেও না, জান্নাত হবে উপরে। জোরে করেন সুবহানাল্লাহ। কেমনে? একটা আয়াত শুনে, আমাদের বাপের ভিটা তো জান্নাত। আমাদের বাপের ভিটা কি? জোরে বলেন, আরো জোরে বলেন, আমাদের আব্বাকে, আমাদের আম্মাকে। আচ্ছা, দুজন কোথায় ছিলেন? বড় কে? বয়সে কে বড়, আব্বা না আম্মা? সিনিয়র কে? আস্তে কর, সিনিয়র কে? আব্বা। জুনিয়র? আম্মা। তাহলে পুরুষ হলো সিনিয়র আর নারী হলো জুনিয়র, তাহলে সিনিয়রের দাম বেশি না জুনিয়রের দাম বেশি? বলেন বলেন, সিনিয়রের দাম বেশি। এখন গোটা সমাজে এখন প্রভাব বেশি কার, সিনিয়রের না জুনিয়রের? বলেন বলেন বলেন, জুনিয়রের দাম বেশি। ধরুন আপনি কিছু শাকসবজি ঢাকায় পাঠাবেন, ট্রাকে তুলবেন, ট্রাকের টায়ার আছে, টিউব আছে, টায়ার যাবে, টিউব হাওয়া দিয়ে টায়ারকে নিয়ে যাবে। এখন টায়ার বাইরে থাকে, টিউবটা ভিতরে থাকে, কার দাম বেশি, টিউবের না টায়ারের? দেখছেন, দুটারই তো দরকার, টিউব ছাড়া টায়ার হবে না, টায়ার ছাড়া টিউব চলবে না, দুটারই দরকার আছে। এখন টিউব থাকবে ভিতরে, কারণ ওর গার চামড়াটা কি পাতলা, ও বাইরের এই সমস্ত এই খোয়া
শক্ত জিনিস পাথর মারি দিয়ে পাড়ি দিয়ে যেতে পারবে না, ও ভিতরে থাকে। কিন্তু ওর দামাস এখন ভিতরে ঘামতে ঘামতে এখন টিউব যদি বলে টায়ার তুই ভিতরে ঢোক আমি বাইরে আসি, চাকা চলবে? আস্তে করে বলবে না চাকা চলবে? চলবে। স্বামী স্ত্রী নামাজে দাঁড়াইছে, ইমাম হবে কে, জুনিয়র না সিনিয়র? বলেন সিনিয়র না জুনিয়র? আচ্ছা এই দুজনের মধ্যে কে কাকে চালাবে, পুরুষ নারীকে চালাবে, নারী পুরুষকে চালাবে? আস্তে কয়, বলেন বলেন বলেন। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, কোরআন বলছে পুরুষ নারীর পরিচালক। পুরুষ নারীর কি পরিচালক? একজন তো অবশ্যই নেতা হতে হবে, একজন নেতা হতে হবে না? দুজন নামাজে দাঁড়াইছে স্বামী আর স্ত্রী, ইমাম কে হবে? আস্তে কয়, ইমাম কে হবে? এখন পশ্চিম থেকে বউ যদি বলে বহুদিন নামাজ পড়াইছো তুমি, আজকে আমি ইমাম, নামাজ হবে? নামাজ হবে? হবে না। বুঝে নেন, একটু বুঝে নেন, একটু বুঝে নেন। আমি নারীকে খাটো চোখে দেখছি না, নারীর সম্মান অনেক বেশি, কিন্তু কাপড় খুললে না গা ঢাকলে, গা খুললে না গা ঢাকলে, কাপড় চোপড় খুললে বলে সাহসী অভিনেত্রী। আমার দেশে সুন্দরী কম্পিটিশন হয়, পরপুরুষ নাম্বার দেয়, ওর মাথা থেকে পা পর্যন্ত দেখে দেখে নাম্বার দেয়। আর এরা দেয় জাতির নেতৃত্ব, যাদের নামাজ নাই, চরিত্র ঠিক নাই, সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? যাদের কাছে গেলে আপনাকে নামাজের কথা বলে না, যাদের কাছে গেলে আপনাকে সত্য কথা বলতে বলে না, যারা আপনার হাতে অস্ত্র তুলে দেয়, যারা আপনার হাতে মদের বোতল তুলে দেয়, যারা আপনার হাতে নারী তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মানার কোনো প্রয়োজন নাই আমাদের। রাজি আছেন কারা কারা, হাত জোড়া দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজকে কয় তারিখ? এই 25 তারিখ কি আর কোনোদিন পাবো? এই সন্ধ্যা রাত কি আর কখনো খুঁজে পাওয়া যাবে? যাবে না। কালকে 26 তারিখ, আজকে 25 চলে গেল, আমি রাত্রে গিয়ে ঘুমিয়ে পড়বো, ঘুম থেকে যদি জাগা পাই হয়ে যাবে সকাল, আর যদি ঘুম থেকে জাগা না পাই হয়ে যাবে পরকাল। চোখের সামনে বাপ গেল, চোখের সামনে মা গেল, চোখের সামনে আড্ডা দেওয়া বন্ধু চলে গেল, কত আড্ডা মেরেছি বন্ধুর সাথে, বন্ধু চলে গেল, নিজের সন্তানকে দাফন করেছেন এমন বাপ এখানে আসেন না নাই, নিজের বোনকে দাফন করেছেন, বিদায় হয়েছে সব, আমিও চলে যাব। অভিনয়টা করে লাভ কি? অভিনয় করে লাভ নাই, একমাত্র অভিনয় যদি করতে হয় ইবাদত করে খুশি করব কাকে? আসতে বলবেন না কাকে। দুনিয়ার কিছু পদ পদবী, দুনিয়ার কিছু সম্মান যশ খ্যাতির জন্য হারামকে আমরা হালাল বানাবো না, অন্যায় কোনো পথে আমরা যাব না। আমরা জান্নাত যদি পেতে চাই সেই জান্নাতের লাইন আমাকে আপনাকে চলতে হবে, সেই লাইনটা অন্য কোনো লাইন নাই, সেই লাইনটা হলো সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ, ইসলামের পথে আমাকে আপনাকে থাকতে হবে। সেই জান্নাত পেতে হলে যুবক আজকে মাহফিলে বেশি, আমি খুব খুশি যুবকরা আজকে মাহফিলে বেশি, যুবকরা তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ বলছেন আমি সাত শ্রেণী কারোশের ছায়ে জায়গা দেব, সাত শ্রেণীর ভিতরে এক নম্বর শ্রেণী হলো ইমাম আদিলুন, ন্যায় বিচারক, যারা গোটা দুনিয়া জুড়ে আজকে ন্যায় বিচারকের সংখ্যা বেশি না নাই, সংখ্যা বেশি না নাই, নাই তো বিচার কোথায়? গোটা পৃথিবীর কোথাও কি বিচার আছে? গাবা শরীফের ইমাম কনসার্টের বিরুদ্ধে কথা বলতেছেন জুমার খুতবায়, খুতবা শেষই হয় নাই, কোথায় যাবেন, কোথায় যাবেন আপনি? জুমার খুতবা দিবেন ইমাম সব কথা বলতে পারে না, সভাপতি সূক্ষ্ম, সেক্রেটারি মক্ষ, ক্যাশিয়ার জেনাশিয়া, খুতবা দেবে কি? হঠাৎ করে
খতিব সাহেব খুতবার ভিতরে একটা আয়াত বলে ফেলছে, লা তাকুলুর রিবা দুআফা মুদাআফা, তোমরা চক্রাকারে সুদ খায়ও না। তো এই খুতবা দিতেই খতিব সাহেব আর কাম পায় নাই, হঠাৎ করে ওই সময় তার চোখ পড়ে গেছিল সওদের চোখের দিকে। খুতবা শেষ, নামাজ শেষ, এখন সভাপতি আস্তে আস্তে নামাজ শেষে এসে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করেন কোনো সমস্যা নাই, আমের কোনো আপত্তি নাই, কোরআন আল্লাহ তাআলা সুদের বিরুদ্ধে কথা বলতে বলেছেন ভালো, কিন্তু আপনি এই সুদের ওয়াজ করতে নিয়ে আপনি আমার দিকে চাইয়া থাকলেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? যাবেন কোথায়? আজকে আমরা এগুলো অবলীলায় দেখছি, আমার দায়িত্ব ছিল ওই সমস্ত সুদখোর মদখোর শরাবখোরদের কমিটি থেকে বের করে দেওয়া, ঘাড় ধাক্কা দিয়া। আমরা তো চুপ থাকি, আমরা তো কথা বলি না, আমরা তো কথা বলি না, আমাদের কথা বলার দরকার আছে না নাই? অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, কি দুই রকম অপরাধ না সমান অপরাধ? দুই রকম না সমান? সমান অপরাধ। হ্যাঁ বলবো তো, কথা প্রসঙ্গ আর বলবো ইনশাআল্লাহ। লাইন আসতেছে, আমাকে লাইন আসতে দিবেন না, সময় আছে। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে যুবকরা তোমরা কি জান্নাত চাও না? আমাদের মূল টার্গেট কি বলেন? দুনিয়াতে আসছে কোথায় যাওয়ার জন্য? বাপের ভিটায় ফিরে যাব। কোন ভিটায়? যে বাপের ভিটা বেঁচে খায় কি সে কি সুপুত্র না কুপুত্র? আমরা কি বাপের ভিটাকে হারাতে চাই? কোথায় যাব আমরা ফিরে বলেন, বলেন কোথায় যাব আমরা? জান্নাত। সেই জান্নাতটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবূ বিআয়াতিনা ওয়াস্তাকবারূ আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামমিল খিয়াত وكذلك نجزي المجرمين. জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার এই আয়াত অস্বীকার করে এবং অহংকার দেখায়, আমি আল্লাহ তাদের জন্য আসমানের দরজাই খুলব না, আসমানের দরজাই খুলব না, আসমানের দরজাই খোলা হবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। কেমন অসম্ভব! আল্লাহ উদাহরণ দিলেন, এখানে এক্সাম্পল দিলেন, সুয়ের সুচের ছিদ্র পথে একটা উট প্রবেশ যেমন অসম্ভব, তেমনি তাদের জান্নাতে প্রবেশও তেমন অসম্ভব। আমার বন্ধুগণ, তাহলে জান্নাতের জান্নাতে যাওয়ার জন্য আসমানের দরজা খোলার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? সেই জান্নাত আল্লাহ তাআলার কোথায়? আমার বন্ধুটা কোথায়? আমাদের এক নাম্বার বন্ধু কে বলেন? আসতে বলবেন না কে বলেন? আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কোথায় আছেন বলেন, বলেন কোথায় আছেন? কয় মাইল দূরে? কয় মাইল দূরে বলেন? সাতটা আকাশ, সাবা সামাওয়াত, সাত আকাশের উপরে আছেন। আল্লাহু আকবার বলেন। কয় আকাশ? সাত আকাশ। একটু কান লাগান, কথাটা একটু জটিল মনে হবে, একটু মনোযোগ দেন। সাত আকাশের উপরে আমার আল্লাহ তাআলা আরশ আজিম। আল্লাহ তাআলা বলছেন, আমি সাত শ্রেণীকে আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। এটা কি ছোটখাটো অফার? ছোটখাটো কোনো কথা বলেন তো। এই সাত আকাশের উপর আরশ আজিম, আল্লাহ বলছেন সাত শ্রেণীকে আমি তাদেরকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। এখন এই আকাশ যেটা আমরা দেখতে পাই খালি চোখে, এই আকাশ, এই আকাশের কাছে কেউ যেতে পেরেছে বলেন? যেতে পেরেছে? চলে যাবেন, একটু বসেন আর কিছুক্ষণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উনি খুব ব্যস্ত মানুষ, চিকিৎসা, উনি তো চিকিৎসক, অনেক রুগী দেখতে হয়। আচ্ছা জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনারা যাবেন নাকি আবার? আপনারা আসেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন। এখন এই আকাশ এ তো বহু দূরেই থাকলো, সূর্য আমরা দেখি তো, সূর্য বড় না পৃথিবী বড় বলেন তো? বলেন কি বড় বলেন? সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। একটু জোরে বলে সুবহানাল্লাহ। ওই সূর্যের চাইতে আবার কিছু তারকা আছে, যেরকম ব্যাটেল জুইস একটা তারকা আছে, সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মনে ছোট হয়ে গেল নাকি? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কত কোটি গুণ বড়? 33 কোটি গুণ। আবার ওই তারকা
একটা দুইটা না এক একটা গ্যালাক্সির ভিতর আল্লাহ তাআলা 100 বিলিয়ন 500 বিলিয়ন করে তারকা রেখেছেন এক একটা গ্যালাক্সির ভিতরে এটা শুধু মহাশূন্যের কথা বললাম মানুষ চাঁদে গেছে চাঁদে যায় নাই মানুষ মঙ্গল গ্রহে কিছু জায়গাও কিনছে ওখানে গিয়ে থাকবে কিনছে মঙ্গল গ্রহ দেখলো চাঁদ দেখলো কিন্তু সেই বান্দা যদি বলে চাঁদ মঙ্গল গ্রহ দেখে তৃপ্তি পেলাম না সূর্য দেখা সম্ভব নয় প্রচন্ড গরম তারকার দেশে যাব এই তারকা দেখতে গেলে পৃথিবীর সবচেয়ে নিকটের যে তারকা সেই তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই সেই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ দেখতে চায় দুনিয়ার বিমানে চললে হবে না হেলিকপ্টারে হবে না তাকে চড়তে হবে চেষ্টা করার জন্য নভোযানে চড়তে হবে একটা নভোযান আছে অ্যাপোলো 11 যার ঘন্টার গতি হলো 39000 কিলোমিটার 39000 কিলোমিটার বেগে যদি সেই নভোযানে চড়ে যদি কোনো বান্দা যদি ওই তারকার দেশে যেতে চায় তার যেতে সময় লাগবে 115000 বছর মাত্র যাবেন কারা কারা হাত তোলেন হ্যাঁ বলেন যাবেন অসম্ভব ব্যাপার 39000 কিলোমিটার বেগে যেতে যদি 115 বছর সময় লাগে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে আকাশ কত দূর সাত আসমান কত দূর এরপর আরশ আজিম আল্লাহ বলছেন বান্দারে তুই আমাকে সন্তুষ্ট কর আমি তো আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব কার ফ্লাইটে চড়তে হবে আসতে বলবেন না কার ফ্লাইটে চড়তে হবে কার অনুমতি নিয়ে আকাশের দরজা খুলতে হবে কার আকাশে কার অনুমতি নিয়ে আল্লাহ সে আল্লাহকে আমার বন্ধু বানাতে হবে ভাইরা আল্লাহকে যে বন্ধু বানাতে পেরেছে সেই তো সবচেয়ে চালাক আজান হলো নামাজ হলো না সে কি আল্লাহর বন্ধু হলো না কি ভাই বলেন সে তো বন্ধু হতে পারলো না বড় আফসোসের বিষয় বড় আফসোসের বিষয় আজকে কত আইন পাশ হয় কিন্তু নামাজের কোনো আইন পাশ হয় না ঠিক কিনা বলেন আসতে বলেন কেন ঠিক কিনা নামাজের আইন পাশ হয় না নামাজের আইনটা যদি পাশ হতো কোনো বেনামাজি নামাজের সময়কে বাইরে থাকতে পারতো নাকি পারতো না আমার বন্ধুগণ আমার ভাইরা এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব কেউ বাঁচার জন্য আসি নাই জান্নাত পেতে হবে সেই জান্নাতের কাজটা আমাকে আপনাকে করতে হবে হেরে যাওয়া যাবে না এই দুনিয়াটা হার জিতের জায়গা কিন্তু এই দুনিয়া হেরে গেলেও কোনো সমস্যা নাই কিন্তু কিয়ামতের দিন আমরা হারতে চাই না জিততে চাই আমরা আল্লাহর সামনে গিয়ে আসামি হতে চাই না মেহমান হতে চাই বলেন আল্লাহর কি কি হতে চাই বলেন মেহমান হতে চাই যদি আল্লাহ আসামি বানায় ফেলেন জাহান্নাম ছাড়া কোনো গতি নাই জাহান্নাম ছাড়া কোনো গতি নাই এই জন্য আমাকে আপনাকে এক নাম্বার কাজ হলো সমস্ত ফরজকে মেনে চলতে হবে এক নাম্বার কাজ হলো আমার আপনার জন্য কয় ওয়াক্ত নামাজ বলেন আসতে বলবেন না কয় ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ কি সবাই পড়তে রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা জোরে বলি ইয়া আল্লাহ আর জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন নামাজ পড়লে কে খুশি হন আসতে বলবেন না কে খুশি হন আর নামাজ না পড়লে বেজার হয় কে কে আর খুশি হয় কে শয়তান আমরা কাকে খুশি করব আল্লাহকে খুশি করব নামাজকে ছেড়ে দেওয়া যাবে না নামাজকে বাদ দেওয়া যাবে না সাহাবীরা কত কষ্ট করে নামাজ পড়েছেন আজান হয়ে গেছে গায়ে কাপড় চোপড় নাই স্বামী স্ত্রী একটা চাদরের সময় কাটান নিজের কোনো ঘরও নাই পাহাড়ে গুহায় তারা আশ্রয় নেন ফজরের আজান হয়ে গেছে ওই সাহাবী প্রত্যেকটা দিন ফজর নামাজ পড়তে আসতেন নবীর পিছনে নামাজ পড়তেন সালাম ফেরা মাত্রই তিনি মসজিদ থেকে দৌড় মেরে চলে যেতেন একদিন রাসূল বললেন ও সাহাবী আমার সালাম ফিরি তারা হুরো করে চলে যাও কেন আরো তো কিছু দোয়া তাসবিহ তাহলিল থাকে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মন চাই আমি আপনার সামনে 24 ঘন্টা সময় বসে থাকি কিন্তু আমার গায়ে যে আপনি চাদরটা দেখতে পাচ্ছেন
এই চাদর ছাড়া বিকল্প কোনো চাদর আমার নাই এই জন্য আমার বাড়িতে আমার বউ যে কাপড়টা পরে আছে সেই কাপড় দিয়ে তার নামাজ হবে না এই জন্য আমার এই চাদর আমি যখন চলে যাব আমি যখন ওই গুহার মধ্যে চলে যাব আমার স্ত্রী গায়ে চাদরটা দেব সেই চাদরটা দিয়ে সে বাকি ফজর নামাজটা পড়ে নেবে অর্থাৎ একই চাদরে তারা দুজন নামাজ পড়েছেন তবুও তারা নামাজ ছাড়েন নাই একজন সাহাবী আমার নবীজির জাতুর রেকায় যুদ্ধের ময়দানে রাত গভীর হয়ে গেছে নবীজি তাবুর মধ্যে অবস্থান করছেন রাসূল বলছেন ও আমার সাহাবীরা তোমরা পাহারায় থাকো আমি একটু ঘুমাই আমি একটু বিশ্রামে চলে গেলাম দুজন সাহাবীকে সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়েছেন আব্বাত এবং আম্মার দুজন সাহাবীর নাম দুজন তারা দাঁড়িয়ে আছেন হঠাৎ করে আম্মার বলছেন ভাই আব্বাত আমার ঘুম চাপ দিছে আমি একটু ঘুমাবো তুমি পাহারা দাও সাইয়েদনা আব্বাত তিনি দাঁড়িয়ে আছেন তরবারি নিয়ে তীর নিয়ে হঠাৎ করে মনে হলো তাহাজ্জুদের এমন লোভনীয় সময় আমি খামাখা দাঁড়ায় থেকে লাভকে শত্রুকে দেখি না ওজুমান আলী নামাজে দাঁড়ায় গেলেন নামাজ পড়া শুরু করেছেন সাইয়েদনা আম্মার ঘুমের ভিতরে আছেন নামাজ যখন শুরু করেছেন শত্রু তাকে লক্ষ্য করে তীর মেরে দিয়েছে ডান পায়ে তীরটা লেগেছে নামাজ ছাড়তেছেন না ওই তীর বিদ্ধ অবস্থায় রুকু করলেন সেজদা দিলেন আবার দাঁড়িয়ে গেলেন আরেকটা তীর এসে শত্রুপক্ষের তীর এসে বাম পায়ে লাগলো বাম পায়ে লাগার সঙ্গে সঙ্গে রক্তগুলো ফিঙ্কি দিয়ে পড়তেছে ঘুমন্ত সাহাবী আম্মার জায়গা পেয়ে বলছেন ও আব্বা তুমি কি করো শত্রু তোমাকে চিহ্নিত করে ফেলেছে হত্যা করে ফেলবে নামাজ ছেড়ে দাও সাইয়েদনা আব্বাস ওই অবস্থায় আবার রুকু করলেন সেজদা দিলেন তাসবিহ তাহলিল পড়লেন তাশাহুদ করলেন সালাম ফিরলেন এমন সময় বলছেন ভাই আম্মার আমি অনেক আগেই টের পেয়েছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে নামাজ কেন ছাড়লে না তুমি আম্মার নামাজের মধ্যে আমি এমন ভাবে নামাজ পড়তেছিলাম যেন আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলতেছে আমি আল্লাহর সঙ্গে কথা বলছিলাম এত মজা নামাজের মধ্যে আমি পাচ্ছিলাম আমার মন বলছিল দুটা তীর দুইটা পায়ে লাগলো যদি এই নামাজের মধ্যে আরেকটা তীর আমার বুকটা ভেদ করে ফেলে মহাব্বতের নামাজ আমি আব্বাত কখনো ছাড়তাম না এই জন্য নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আচ্ছা নামাজটা পড়বো আমরা রেগুলার বলি জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ফরজ লঙ্ঘন করা যাবে না নামাজ একটা ফরজ বিধান কোন হারাম কাজে নিজেকে জড়ানো যাবে না হালাল জীবনটা গ্রহণ করতে হবে আর শত্রুকে চিহ্নিত করতে হবে আমাদের শত্রু আছে না নাই গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমানের সবচেয়ে বড় চরম দুশ্মন হলো ইহুদির বাচ্চারা আমার দেশেও কিছু ইহুদিদের দালাল আছে না নাই আসতে বলবেন না আছে না নাই দালাল আছে মুসলমানদের প্রথম কেবলা হলো বাইতুল আকসা আমার নবীজি প্রথমে বাইতুল আকসাকে লক্ষ্য করে নামাজ পড়েছেন আজকে বাইতুল আকসা অবরুদ্ধ করে রেখেছে বাইতুল আকসা কি আজকে অবরুদ্ধ করে জুমার নামাজ পর্যন্ত পড়তে দিচ্ছে না হামাস বহুদিন পর তার আক্রমণ করেছে ইসরায়েলকে লক্ষ্য করে আমার বন্ধুগণ জীবন দিচ্ছে বুকের তাজা প্রাণ তারা ঢেলে দিচ্ছে আর আমার দেশের কিছু মোনাফেক মার্কা ঘমটা মারা কিছু হুজুর বলে হামাসের কি দরকার ছিল ইসরায়েলকে হামলা করা দেখছে এরকম কিছু মোনাফেক আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এমন কিছু মোনাফেকও আছে পৃথিবীর যে প্রান্তে মুসলমান বসবাস করুক সে আমার কি আসতে বলে সে আমার কি যে প্রান্তেই থাকুক না কেন যার হৃদয় মুসলমানের কষ্টে কাঁদে না সে মুসলমান হতে পারে না ফিলিস্তিনের বাইতুল আকসা ছোট্ট শিশু ইসরায়েলের সামনের সামনে দাঁড়িয়ে আছে বুকের বোতাম খুলে দিয়ে বলে ইহুদির বাচ্চা কয়টা গুলি চালাবি চালা জীবন দেব বাইতুল আকসা হবে আল্লাহু আকবার বলবেন না পৃথিবীতে একটাই রাষ্ট্র অবৈধ যেটা ইসরায়েল যার নির্দিষ্ট কোনো সীমান্ত বর্ডার নাই খালি ঠেলে খালি কি খেলে ওদের কোনো নির্দিষ্ট কোনো এরিয়া আছে খালি ঠেলতেছে ওদের কামই হলো ঠেলা যারা জমি ঠেলে তারা কি ভালো মানুষ তারা কি ভালো মানুষ এই ইহুদিরা লক্ষ লক্ষ পয়গম্বরের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে হাজারো পয়গম্বরকে তারা
যারা হত্যা করেছে শহীদ করেছে এবং এই পৃথিবীতে বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা পৃথিবীতে জান্নাতের খাবার খাওয়াইছিলেন এরপরে ওরা খুশি হয়নি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়েছেন ওজায়েরকে ইহুদির বাচ্চার আল্লাহর ছেলে বলে যখন নাউজুবিল্লাহ খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর ছেলে বলে যখন নাউজুবিল্লাহ যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে তারা কি মুসলমানদের কখনো বন্ধু হতে পারে আস্তে বলবেন না পারে কখনো পারে না ইহুদিরা চরম একটি বাঁকা জাতির নাম নবীরা পর্যন্ত ওদেরকে ঠিক করতে পারে না নবীরা পর্যন্ত পারে না চরম বাঁকা জাতিয়ারা সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ ছোট্ট একটা শিশু সেদিন ফিলিস্তিনের আকাশের দিকে তাকিয়ে বলছে আকাশের মালিক গত রাতে আমি আমার আব্বাকে হারিয়েছি মাকে হারিয়েছি আমার বাড়িঘরও নাই আল্লাহ সব বম্বিং করে উড়াইয়া দিয়েছে আমি খাবো কি তাও নাই শুনলাম গোটা দুনিয়াতে নাকি কোটি কোটি মুসলমান আছে কই আল্লাহ তোমার কোন মুসলমান বান্দা তো আমার জন্য কিছু করলো না কেউ তো কোনো খাবার নিয়ে আসলো না আল্লাহ তোমার আদালতে ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে মামলা দিলাম বলেন এই মামলার কি জামিন হবে কেমনে জামিন দিবেন শুধু তসবিহ জপার মধ্য দিয়ে জান্নাত খুঁজলে হবে না প্রয়োজনে মুসলমানের রক্তকে রক্ষার জন্য জীবনকে রক্ষার জন্য দিনকে প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে মুসলমান রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান ইহুদিরা মুসলমানদের কোনদিন বন্ধু হতে পারে একজন পয়গম্বরের নাম বলছি যিনি এখনো মারা যাননি আবার আসবেন দাজ্জালকে মোকাবেলা করবেন এবং তার কবর হবে আমার নবীর কবরের পাশে তিনি আবার আসবেন সেই নবীর নাম কি বলেন তিনি একদিন এক ইহুদির সামনে দাঁড়ালেন ইহুদি কয় তুমি তো আল্লাহর নবী তাই না হ্যাঁ আমার একটা অনুরোধ আছে কি আমি তোমার সফর সঙ্গে হতে চাই আপনার সঙ্গে থেকে আমি আপনাকে একটু চিনতে চাই কি তুই আমার সঙ্গে থেকে কোনো লাভ হবে না তুই বাঁকা জাতি তুই আমার কথা মানবি না ইহুদি বলেন না আপনি আমাকে সাথে নেন আমি চেষ্টা করব ঠিক আছে তুই যদি আমার সাথে যেতে চাস কিছু সামান নিয়ে আসো কিছু শুকনো খাবার নিয়ে আসো সামান আর শুকনো খাবার নিয়ে চলে আসলো সে তিনটা রুটি নিল ব্যাগের ভিতরে ইসলাম তার ব্যাগের মধ্যে একটা রুটি নিলেন মোট চারটা রুটিকে সম্বল করে রওনা করলেন রাস্তার ভিতরে প্রচন্ড ক্ষুধা লাগলো ইসলাম ব্যাগ থেকে তার যথারীতি একটা রুটি বের করলেন আর ঈসা ভাবলেন ওর ব্যাগের মধ্যে তো রুটি আছে তো বললেন তোমার কোনো খাবার টাবার আছে কিনা বের করো যখন দেখলো ঈসা আলাইহিসসালাম তার ব্যাগ থেকে একটা রুটি বের করে শের ব্যাগ থেকে রুটি বের করে ইসলাম বললেন তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই ইহুদি কয় আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই আমার কথা কি বুঝতেছেন এমন নবীর সামনে বলতেছে যে নবীকে আল্লাহ তাআলা এমন মুআজিজা দান করেছেন ওয়ামা তাদখিরুনা ফি বুয়ুতিকুম তোমাদের বাড়িতে কি রান্না বান্না হয় আমি ঈসা আমার বাড়িতে বসে বলতে পারি সেই নবীর সামনে কি বলতেছে আমার ব্যাগের কোনো রুটি নাই ঈসা ভাবলেন এই লোকটার নিয়ে আমি যাবো কেমনে রুটির লোভ সংগ্রহণ করতে পারে সামনের দিকে চলতে লাগলো ভাবলেন আমি তোর মুখ থেকে বের করে ছাড়বো তোর ব্যাগের উঠি আস হাল ছাড়লেন না এক বোবাকে পেলেন বোবাকে পেয়ে বলছেন বোবা তোমার এই বাক শক্তি কতদিন থেকে নেই কে মার পেট থেকে সে বুঝালো আমি মার পেট থেকে বাক শক্তিহীন আমি কানেও শুনি না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল বোবার সামনে অন্ধের সামনে কুষ্ঠরোগীর সামনে তিনি যখন দাঁড়িয়ে যখন ফু দিতেন হাতের ছোঁয়া দিতেন লাঠির ছোঁয়া দিতেন সঙ্গে সঙ্গে সব ভালো হয়ে যেত বোবার সামনে যখন তিনি ফু দিলেন হাতের ছোঁয়া লাঠির ছোঁয়া দিলেন বাক শক্তি ফিরে পেল শ্রবণ শক্তি ফিরে পেল কালেমা পরে মুসলমান হয়ে গেল ঈসা ভাবলেন
ইহুদির মনে হয় দিলটা এখন নরম হতে পারে কারণ এত বড় মুজিজা কিন্তু ইহুদি কিছু বলে না এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি দেখো এই বাবা লোকটার কথা বলার কোনো শক্তি ছিল না আল্লাহ তাআলা আমাকে এমন মুজিজা দান করেছেন সে বাক শক্তি ফিরে পেয়েছে যে আল্লাহ তাআলা আমাকে এমন মুজিজা দান করেছেন সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি ইহুদি কয় নাই কি কয় নাই সামনের দিকে চলতে লাগলেন অন্ধকে পেলেন অন্ধকে বলেন অন্ধ তুমি কতদিন যাবত অন্ধ জন্মান্ধ আমি মারপেট থেকে অন্ধ হাতের ছোঁয়া লাগালেন ভালো হয়ে গেল কালেমা পড়ে মুসলমান হলো ইসরা সালাম ভাবলেন আমার সফর সঙ্গী ইহুদির দিলটা এবার নরম হতে পারে দেখি তো কি বলে কিছুই বলে না এবার নবী নিজেই বলছেন ইহুদি দেখো বোবার বাক শক্তি ফিরে পেল অন্ধের অন্ধত্ব দূর হয়ে সে চোখটা ফিরে পেল যে আল্লাহ তাআলা আমাকে এমন মুজিজা দান করেছেন সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি ইহুদি কয় নাই আবার সামনে চলতে লাগলেন কুষ্ঠ রোগীকে পেলেন কুষ্ঠ রোগী দেখে বললেন কুষ্ঠ রোগী এদিকে আসো কতদিন যাবত বহুদিন যাবত বহু চিকিৎসা চিকিৎসক চিকিৎসা করেছে কোনো কাম হয় না হাতের ছোঁয়া লাগালেন লাঠির ছোঁয়া লাগালেন সুস্থ হয়ে গেছে এবার তিনি ভাবলেন তিনজন মানুষ সব কালেমা পড়ে মুসলমান হলে এখন তার দিলটা নরম হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইলিঙ্গলে বললেন ইহুদি এবার সত্যি করে বলো তো যে আল্লাহ আমাকে এমন মুজিজা দান করেছেন সত্যি করে বলো তো তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি নাই ইসলাম সালাম ভাবলেন ঠিক আছে সামনে হাল ছাড়লাম না সামনের দিকে চলি প্রচন্ড ক্ষুধা লাগছে কিছু বলতে পারছেন না এবার করলেন কি এক রাখাল থেকে একটা ছাগল তিনি নিলেন ছাগলটা জব করলেন জব করে সেটাকে কুটে নিলেন এরপর এটাকে ভুনা করলেন রান্না বান্না করলেন এবং খাওয়ার সময় সামনে নিয়ে বসলেন ওই রাখালকে নিয়ে বসলেন এবং ইহুদিকে সামনে নিয়ে বসলেন ঈসা আলাইহিস সালাম যখন বললেন সবাই বিসমিল্লাহ বলো রাখাল বিসমিল্লাহ বলল কিন্তু ইহুদি বিসমিল্লাহ বলল না খাওয়া সম্পূর্ণ হলো ঈসা আলাইহিস সালাম খাওয়া দাওয়া সম্পূর্ণ করলেন এবং দুজনকে বললেন তোমাদের পেট ভরেছে নাকি হ্যাঁ ভরেছে তোমরা যে খাবারগুলো খেয়েছো গোশতগুলো খেয়েছো হাড়গুলো রেখে দিয়েছো হাড়গুলো এক জায়গায় জমা করা হলো সে হাড়ের উপরে ঈসা সালাম মুখের ফোঁ দিলেন হাতের ছোঁয়া দিলেন লাঠির ছোঁয়া দিলেন জীবিত ছাগলটা আবার ছাগল হয়ে ছাগল পারে রওনা দিল রাখাল চোখের পানি ফিলতি ফিলতি এক পর্যায়ে বলে ফেললেন আপনি তো আল্লাহর নবী ছাড়া কেউ হবেন না আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ রাখাল ইসলাম কবুল করল ইসলাম সালাম মনে মনে ভাবলেন হয়তো বা ইহুদি এবার পেটে তার খাবার উঠেছে পেটটাও ভরেছে আবার ছাগলটাও তাজা হয়ে চলে গেছে হয়তো বা তার দিলটা নরম হতে পারে এবার কিন্তু তার মুখ থেকে কোনো সারা শব্দ নেই ঈসা আলাইহিস সালাম নিজেই বলছেন দেখো ইহুদি একসাথে আমরা ছাগল খেলাম তোমার পেটে ভরল আমার পেটে ভরল আবার ছাগলটা জীবিত হয়ে ছাগল পেলে রওনা দিল যে আল্লাহ তাআলা আমাকে এমন মুজিজা দান করেছেন সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি ইহুদি কয় নাই কি কয় নাই বলেন সোজা না বাঁকা আস্তে বলেন সোজা না বাঁকা ওদের জন্য দরকার হলো উপদেশ না পিটন ওদের জন্য দরকার উপদেশ না পিটন সবচেয়ে বেশি শায়েস্তা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের গোটা পৃথিবীতে কোথাও জায়গা নেই যাযাবর এরা কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত হবে এরা এরা শেষ জামানায় আশ্রয় নেবে পাথরের পিছনে গাছের পিছনে গাছ পাথর পর্যন্ত কথা বলবে মুসলমানকে ডাক দিয়ে বলবে গাছ পাথর বলবে এই যে আমার পিছনে ইহুদি বসে আছে ধর মেরে ফেল আল্লাহু আকবার বলেন সম্মানিত ভাইয়েরা সামনের দিকে চললেন চলতে 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 ক্লান্ত হলেন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন পাশে সামানটা রাখলেন ছোট্ট লাঠি ছিল লাঠিটাও রাখলেন এখন এই ইহুদি চিন্তা করে এই বোবা ভালো হলো অন্ধ ভালো হলো কুষ্ঠ রোগী ভালো হলো ছাগল তাজা হলো সব মনে হয় এই লাঠির কুদরত ছোট্ট লাঠি আল্লাহর পয়গম্বর ঘুমের ভিতরে এদিকে সে লাঠিটা নিয়ে আউট নাই এরা হলো চোর এরা কি বলেন এরা কি বলেন চোর লোভী চোর মিথ্যুক
এরপর ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন সফর সঙ্গী নাই, লাঠিটাও নাই। ঈসা আলাইহিস সালাম তো সালাম ভাবলেন আহারে কি সফর সঙ্গী পেলাম, সামানটাও শেষ পর্যন্ত নিয়ে চলে গেল, আমাকে রেখে চলে গেল। এই দেখি হুদি করতেছে কি সে প্রচন্ড লোভী, যে এলাকায় সে গিয়েছে সে এলাকার রাজা প্রচন্ড সুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছে, দরবারে গিয়া উজিরদের মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলছে তোমাদের রাজা মশাইয়ের কি অবস্থা বলো, খুব অসুস্থ, চিকিৎসাও কাজ হচ্ছে না। এবার ইহুদি বলে শোনো, আমি তোমাদের সামনে ওয়াদা করছি আমি এমন একজন ডাক্তার, চিকিৎসার জন্য বেশি সময় লাগবে না, শুধু রাজার সামনে আমাকে নিয়ে যাবে, শুধু যাব আসব রোগী ভালো হয়ে যাবে, জানাকুম আনাকুম, যাব আসব রোগী ভালো হয়ে যাবে। সে ভাবছে মনে হয় এই লাঠি দিয়া সব কাজ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম তো সেখানে ব্যবহৃত সেই ছোট্ট ছড়ি দিয়ে যখন রাজার সামনে যখন ইহুদি গিয়ে অতিরিক্ত লোভের আশায় রাজা সুস্থ হলো অনেক উপর ওখান পাওয়া যাবে এ আশায় যখন রাজাকে সুস্থ করতে নিয়ে হাতের ছোঁ লাঠির ছোঁ যখন দিয়ে দিয়েছে, রাজা ছিল তাজা গেছে মুইরা। এখন বলেন ডাক্তার যদি অরিজিনাল না হয়, যেখানে করতে হবে ইনজেকশন সেখানে করো অপারেশন, হাতুরে ডাক্তার হলে যা হয়, এটা কি আসল ডাক্তার না নকল ডাক্তার? হাতুরে ডাক্তার, হাতুরে ডাক্তার, ফলাফল কি হলো? রাজা যখন মরে গেছে সমস্ত রাগ এখন কার উপরে বলেন? ইহুদির উপরে। কিল ঘুষি লাঠি খায়া রক্তাক্ত হয়ে তাকে জেলখানা আটকে রেখেছে। ঈসা আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে বের হয়েছেন, ওই যুবককে খুঁজতে 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 পেয়ে গেলেন, রাজ দরবারে ঢুকলেন, সবার ভিতরে কান্নার মাতম শুরু হয়ে গেছে, রাজা মারা গেছে। ঈসা আলাইহিস সালাম তো এমন ব্যক্তি ছিলেন, এমন নবী ছিলেন, তাকে রুহুল্লাহ বলা হয়। যখন তিনি কবরবাসীর সামনে গিয়ে যখন দাঁড়িয়ে বলতেন কবরবাসী দাঁড়িয়ে যাও, কুম্বিত নিল্লা কবরবাসীর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেত। রাজার সামনে গিয়ে দাঁড়ালেন, শুধু বললেন কুম্বিত নিল্লা, আল্লাহর নির্দেশে রাজা দাঁড়ায় গেছে। রাজ দরবারের সমস্ত কর্মচারী সহ সমস্ত উজির সহ সব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে এখন রাজ দরবার থেকে বলা হচ্ছে আল্লাহর পয়গম্বর ঈসা আপনি কি চান, আপনাকে আমরা কিছু হাদিয়া দেব। আল্লাহর পয়গম্বর ঈসা বলছেন জাগতিক জীবনের কোনো কিছু আল্লাহর পয়গম্বর কামনা করে না, তবে আমাকে যদি সন্তুষ্ট করতে চাও তাহলে আমার একটা প্রস্তাব হলো, সেটা হলো যে ইহুদিকে তোমরা ধরে রেখেছো রক্তাক্ত করে তোমার রাজাকে মেরে ফেলেছে, সেই যুবকটাকে আমার হাতে তুলে দাও। কথা বুঝতেছেন কি? ওই যুবককে আমার হাতে তুলে, ইহুদিকে আমার হাতে তুলে দাও। তুলে দেওয়া হলো, মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত অবস্থা। ঈসা আলাইহিস সালাম বললেন দেখো তোমার চরিত্র হলো তুমি আমাকে বিপদের ফেলে রেখে এসেছো, আর আমার চরিত্র হলো তুমি বিপদে পড়েছো আমি তোমার পাশে এসে দাঁড়িয়েছি, আমি হলাম মুসলমান তুমি হলে ইহুদি, আমি তোমার পাশে দাঁড়ালাম, আমি যদি না আসতাম তোমার মৃত্যু ছাড়া কোনো গতি ছিল না। দেখো এই দরবারের সমস্ত রাজা সমস্ত প্রজা সব কালেমা পরে মুসলমান হয়ে গেছে, আমি আল্লাহর পয়গম্বর, যে আল্লাহ তাআলা আমাকে এমন মুজিজা দান করেছেন সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? কয় নাই। আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? ওরা কখনো ভালো হবে না। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবীর বিস্ফোরণ হলো ইসরায়েল, বিস্ফোরণ চরম জালিমেরা, মানবতাকে ধ্বংস করছে এরা, গোটা পৃথিবীর মানুষকে অস্থির করে রেখেছে এরা। সম্মানিত ভাইয়েরা, সেই ইহুদিদের কিছু এজেন্ডাও বাস্তবায়ন করতে চায় আমার দেশের কিছু নাস্তিকের বাচ্চারা, আছে না নয় যুবকরা, সেই ফাঁদে পা দিও না, নোংরামিতে যেও না, নোংরা কোনো চরিত্রে যেও না, ভালো কিছু দেখো, ভালো কিছু শোনো। ডিভাইস স্কুলে সেই নীল পর্ণ আসক্তিতে নিজের জীবনকে নষ্ট করো না। পর্নোগ্রাফি এটা একটা ভয়ঙ্কর নেশা, যা দেখলে তোমার ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে, যৌবন হারিয়ে ফেলবে, মৃত্যুর কোলে ঝুলে পড়বে, যৌবন থাকবে না, মাস্টারবেশন করবে না, হস্তমৈথুন করলে 25 কোটি শুক্রাণু দিতে তুমি ব্যর্থ হবে, পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে,
নোংরামি বাদ দিয়ে আজান হবে সেজদা দাও জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন আমার ভাইরা কথার তো কোনো থা নাই বিভিন্ন দিকে চলে গেলাম আবার মূল লাইনের দিকে চলে আসি আয়াত সূরাটার কথা মনে আছে কিনা আপনাদের আজকে সূরার নাম হলো সূরাতুত তাগাবুন সূরাতুত তাগাবুন তাগাবুন মানে হলো হার জিত তাগাবুন মানে কি হার জিত হার জিত মূলত দুনিয়ায় না আখেরাতে বলেন বলেন হার জিত কোথায় দুনিয়াতে না আখেরাতে হেরে যাব তখন যখন জান্নাত পাবো না জিতে যাব তখন যখন কি পাবো জান্নাত পেয়ে যাব জান্নাত আমাকে আপনাকে লাভ করতে হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই তাগাবুনের দিবসের কথা বলতে বলে বলছেন يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم جورে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলছেন তবে হ্যাঁ যেদিন আমি সময়কে আমি ওই হার জিতের দিন সবগুলোকে এক জায়গায় করব সেই দিন কোন বান্দা যদি ঈমান টানতে পারে নেক আমলগুলো যদি করতে পারে আল্লাহ বলছেন আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে maaf করে দেব এবং এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাত থেকে সে কখনো বের হবে না স্থায়ী জান্নাত পেয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ এই উঠে কেন এই বসেন বসেন উঠতেছেন কেন আমি কি শেষ করে দেব তো উঠতেছেন কেন বসেন হ্যাঁ ও আচ্ছা চাপ লাগছে চাপ নিম্ন চাপ প্রায় বলি আমি নিম্ন চাপ ঠিক আছে নিম্ন চাপ হলে যান দয়া করে কি ঊর্ধ্ব চাপে যাবেন না ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ এই চাপও কিন্তু কম না বসি আমরা আর একটু সময় আমি কথা বলি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব ইনশাআল্লাহ তো আমার ইমানটা ঠিক মতো আনিব জোরে বলি ইনশাআল্লাহ ইমান আনা মানে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়লি যে কমপ্লিট হয়ে গেল তা নয় সমাজে আজকে মদের বোতল আছে না নাই জেনার কারবার আছে না নাই সুদের কারবার আছে না নাই হাট পাঙ্গাসিতে কোন লোক সুদ খায় না হ্যাঁ হ্যাঁ সুদ আছে সুদ আছে সুদের কারবার করা যাবে এ যারা যারা উঠতেছে ওরা কি সুদ খায় নাকি এই বসেন এত সুন্দর মানুষ আলহামদুলিল্লাহ মাটি চম্বর হয়ে গেছে ভরপুর হয়ে গেছে বসার জায়গা হচ্ছে না আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইরা ঈমানটা ভালো করে আনতে হবে ঈমানটা ভালো করে আনা মানে সকল প্রকার হারাম কাজকে বর্জন করা এবং হারাম কাজের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করার দরকারও আছে না নাই আমার নবীজি সুদ খেয়েছেন না সুদের বিরুদ্ধে কথা বলেছেন বলেন 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 বিরুদ্ধে কথা বলেছেন জেনার বিরুদ্ধে কথা বলেছেন মদের বিরুদ্ধে কথা বলেছেন তখন আবু জেহেলরা খেপে গেছে রেগে গেছে এমনকি হত্যার হুলিয়া পর্যন্ত জারি করেছে রসুলকে দেশ থেকে বাধ্য করেছে রসুলকে রাষ্ট্রদ্রোহীর মামলা দিয়েছে রসুলকে জেল খাটা জেল 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 জুলুম দিয়েছে সাড়ে তিন বছর তিনি শিব আবু তালিবের মধ্যে ছিলেন শেষ পর্যন্ত রসুল দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হলেন মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন তবুও কি তিনি মদের সমর্থনে কোনো কথা বলেছেন জেনার সমর্থনে কোনো কথা বলেছেন সুদের কারবারে কোনো কথা বলেছেন মদিনায় আসার পর আমার নবীজি রাজনৈতিক কর্মসূচি পালন করলেন আমার নবীজি ছোট্ট একটা নগর গড়ে তুললেন একটা রাষ্ট্র গড়ে তুললেন সে রাষ্ট্রের রাষ্ট্রপতি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার রোজা ফরজ হলো ফরজ রোজা রাখলেন ষোলোটা রোজা যেতে না যেতে আরবের কোরাইশরা তারা প্ল্যান করলো মুহাম্মাদের শক্তিকে
চিরতরে নিশ্চিহ্ন করতে হবে তারা করলো কি মক্কা থেকে রওনা করলো যে কেমন করে মুহাম্মাদকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় এটার মধ্যে প্যাঁচ লাগানো হলো ইহুদির বাচ্চারা কারা বলেন কারা বলেন কারা আজকেও সমস্ত প্যাঁচের মূল হোতা কারা বলেন 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 কারা ইহুদিরা আমেরিকার মসনদে কোন শাসক বসবে এটা নির্ধারণ করে এই ইসরায়েলরা আমেরিকার মোট নাগরিকের 2% হচ্ছে ইহুদি বাটা কিটক্যাট লিভার ব্রাদার্স পেপসি কোকাকোলা বড় বড় পণ্যগুলো আজকে ইসরায়েল দখল করে রেখেছে বিজনেসে তারা ওয়ার্ল্ডে ফার্স্ট ক্লাস তারা আধুনিক প্রযুক্তিতে তারা ফার্স্ট ক্লাস কিন্তু হলে হবে কি ওরা ওরা গুলি করে ওরা বম্বিং করে আর ফিলিস্তিনের মুসলমান ইমানের শক্তি নিয়ে পাথর মারে সব ইহুদির বাচ্চারা ভয় থরথর করে কাঁপে আল্লাহু আকবার বলেন আমাদের দরকার হলো ঈমান আমাদের দরকার কি বলেন ঈমান বলেন আমার নবীজি যুদ্ধের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে পড়লেন যুদ্ধ নিকটবর্তী হয়ে গেল 17তম রমজানের দিন রাসূল বললেন বদর যুদ্ধে বদর প্রান্তরে কুরাইশরা হাজির হয়েছে আমাদেরকে নিশ্চিহ্ন করতে চায় কোন কোন সাহাবীরা আছো আমার সঙ্গে যারা যারা যাবে সব সামনে দাঁড়ায় গেছে সব যোগ দিয়ে হলো হলো 313 জন 313 জন এই 313 জনকে রাসূল সাথে নিলেন এর মধ্যে ছোট ছোট বাচ্চা মানে মাজ এবং মুআজ আফরার ছেলে দয় এখানে বসে আছে ছোট বাচ্চা এরকম ছোট বাচ্চা সে বলতেছে হুজুর শুনলাম আপনাকে নাকি আবু জেহলরা মারতে আসতেছে আপনাকে নাকি হত্যা করে ফেলবে রাসূল বলেন কেন কি করবা হুজুর যদি অনুমতি দিতেন আমরা আবু জেহলকে মেরে ফেলতাম জোরে বলেন সুবহানাল্লাহ রাসূল বলেন তোমাদের তো সে শক্তি নাই হুজুর আমরা দুজন ভাই তো আমি তোর চেয়ে বড় আছি আমি লম্বাই বেশি বড় আপনি আমাকে অন্তত পারমিশন দেন ছোট জন বলে হুজুর ও যদি অনুমতি পায় আমার অনুমতি না দিয়ে উপায় নাই আপনার কেন ওর শুধু লম্বা গায়ের শক্তি আমার বেশি জোরে করুন সুবহানাল্লাহ আমার নবীজি খুব সন্তুষ্ট হলেন বললেন তাহলে দুজন মারামারি শুরু করো দুজন মারামারি শুরু করলেন ছোট জনকে বড় জন নিচে ফেলে দিয়ে বসে আছে ছোট জন বড় ভাইয়ের কানের ভিতরে মুখ ঢুকায় বলে তুই তো স্বার্থপর কম না খাই ঘুমাই একসাথে পড়ি একসাথে আর যাবি তুই যুদ্ধে একা এটার গায়ের শক্তি কমায় দে তোর বুকুর উপরে উঠে বসে প্রমাণ করে দিয়ে শক্তি আমারও কম না নবীজি টের পেলেন হাসলেন কিন্তু চোখে পানি নবী দুজনকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন আল্লাহ আমার এই ছোট্ট দুটো সাহাবীর গায়ের কোনো শক্তি নাই কিন্তু ইমানটা আছে 16 আনা জোরে করুন সুবহানাল্লাহ শুধু তসবির দানার মধ্যে জান্নাত খুঁজলে হবে না দিন কায়েমের জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে মুসলমান মুনাফিকরা নামাজ পড়তে পারে মুনাফিকরা দান সদকা করতে পারে মুনাফিকরা সুন্দর সুরত ধারণ করতে পারে কিন্তু মুনাফিকরা কখনো জান বাজি রেখে জমিনে দিন কায়েমের সংগ্রামে ময়দানে যেতে পারে না আমার নবীজি দুজনকে অর্ডার দিল যুদ্ধে শামিল হলো 313 জন তরবারি নাই ঘোড়া নাই খেজুর গাছের ডাল হাতে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করলেন সাহাবীরা আমার নবীজি সেই যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন বদর যুদ্ধের দিন রমজান মাস যুদ্ধ যখন শুরু হয়ে গেছে আমার নবীজি লক্ষ্য করে দেখেন প্রথম কাতারে ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় আছে এর মধ্যে ওই ছোট্ট দুইটা বাচ্চা একসঙ্গে বলতেছে একজন সাহাবীকে চাচা আমরা প্রথম কাতারে দাঁড়িয়েছি কারণ আমরা যুদ্ধ করব সবার সঙ্গে নয় আমরা যুদ্ধ করতে আসছে একজন মানুষকে মারার জন্য কে আবু জাহেল সাহাবী আশ্চর্য হয়ে বলছে তোমার ছোট মানুষ কেমন করে মারবা কেন মারবা কেঁদে কেঁদে বলছে শুনলাম আমরা শুনেছি আবু জাহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিয়েছে রাসূলকে দেশ থেকে বের করে দিয়েছে রাসূলকে তারা কষ্ট দিয়েছে ওই সাহাবী বললেন ওই যে ঘোড়ার পিঠে চতুর্দিকে সৈন্য পাহারা দিচ্ছে আবু জেল মাসখানে ঘোড়ার পিঠে বসে আছে বলতে দেরি হলো যেতে দেরি হলো না সিংহের মতো গর্জন দিয়া এই মাস মাস ছোট্ট দুইটা বাচ্চা বাস পাখির মতো উড়ন্ত হয়ে আবু জেহেলের দুই পাশে দুইজন দাঁড়ায় গেছে পজিশন হাতে নিয়ে ছোট্ট মানুষ
বগলের নিচে পড়ে আছে, কেউ টেরি পায় না, এটা কোন গ্রুপের মানুষ, টের পায় নাই, তরবারি নিয়ে পজিশন নিয়ে আল্লাহু আকবার বলে সজোরে দুজন তার দুই পায়ে মেরে দিয়েছে। ইতিহাস বলছে আবু জেহেল ওই যে ধরাশয়ী হয়ে ঘোড়ার পিঠ থেকে ওই যে জমিনে পড়ে গেছে, পা সোজা করে কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। আবু জেহেল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, এমন সময় বড় দুইজন এই দুই ভাইয়ের মধ্যে বড় যে মাস, পিছন থেকে একজন শত্রু এসে তার ডান হাতে আঘাত করলো, এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো, মাঝের ডান হাত থেকে তরবারি পরে ঝনঝন করে পড়ে গেল। যুদ্ধের হাল সাল্লেন না মাঝ, দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি হাতের মধ্যে নিয়ে যুদ্ধ চালাতে লাগলেন, কিন্তু চামড়ার সঙ্গে ঝুলন্ত হাতটা সে বারবার বাম হাতে ধাক্কা খায়, বাম হাতে ধাক্কা খায়, যুদ্ধ করতে কষ্ট হচ্ছে মনে করে ঝুলন্ত ডান হাতটা বাম পার নিচে রেখে এমন জোরে টান মারলেন হাত সিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতটা পিছন থেকে একজন এসে মেরে দিল, বাম হাতটাও কেটে গেল, দুই হাত দুই কাটা তরবারি আর হাতে নেবেন কেমনে, সামনে তিমের মতো দাঁড়ায় আছেন একজন কাফের, সে মস্তকে এক আঘাত করলো, মস্তকটা গর্দানটা সিটকে পড়ে গেল। মাস দুনিয়া থেকে বিদায় হয়ে রমজান মাসে শাহাদত বরণ করে গোটা দুনিয়ার মুসলমানকে জানান দিলেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য হাসতে হাসতে এমন করে জীবনটা দিতে হয়। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, ফিলিস্তিনের দিকে যখন তাকায় সাহাবিদের কথা মনে হয়ে যায়, সন্তানটা মারা গেছে, শহীদ হয়ে গেছে, মাথার মগজটা বের হওয়া, খুলিটা বের হওয়া, খুলিটা আছে, এরকম রক্ত মাখা সন্তানকে মা কোলের মধ্যে নিয়ে হাসে আর বলে আমি বড় ভাগ্যবতী, আমি শহীদের মা। যুদ্ধ করতে দাঁড়িয়েছেন বদর যুদ্ধতে, এমন যুদ্ধ যে যুদ্ধে বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়েছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জামাই শ্বশুরের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সেই যুদ্ধের ময়দান ওবায়দা নিজের বাপকে দেখতে পেলেন, নিজের বাপকে দেখে ভাবলেন একটা বছর বাপকে দেখি না, হারে বাপকে মারবো কেমনে, বাবার কোলে মানুষ হয়েছি, বড় হয়েছি, এই চিন্তা মাথায় নিয়েই উটান করে তিনি ফিরে আসতেছিলেন। পরক্ষণে ভাবলেন আমার বাপকে বাপ মনে করে ছেড়ে দেব, কিন্তু সে তো দিনের দুশ্মন, কোরআনের দুশ্মন, আমার নবীর দুশ্মন, আজকে যদি ছেড়ে দেই বাপ মনে করে কেমতের দিন আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে, এই কথা চিন্তা করে করলেন কি, সেই জায়গা থেকে আবার তিনি ঘুরে দাঁড়ালেন, তরবারিটা আবার উন্মুক্ত করে সোজা বাবাকে বাবা না মনে করে শিরকের প্রতীক মনে করে মাথায় আঘাত হানলে মস্তক সিটকে পড়ে গেল, নিজের হাতে নিজের বাপকে দুনিয়া থেকে বিদায় করলেন। একমাত্র কেবলমাত্র কারণ হলো এই জমিনে কার দিন প্রতিষ্ঠা করার জন্য, আসতে বলবেন না, কার দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। আমার ভাইরা, যুদ্ধের ময়দানে কাফেররা 70 জন মারা গেল, 70 জন বন্দী হলো, ওই যুদ্ধের ময়দানে আমার নবীজির নিজের বড় মেয়ের জামাই আবুল আস গ্রেফতার হয়েছে, যুদ্ধবন্দী হয়েছে, নিজের আপন বড় আপন চাচা আব্বাস গৃহবন্দী হয়েছেন, যুদ্ধবন্দী হয়েছেন। সঙ্গে সঙ্গে রাসূল বললেন সবাইকে পিঠ মোড়া দিয়ে বান্ধ, সবাইকে পিঠ মোড়া দিয়ে বান্ধা হলো, 70 জন কুরাইশকে পিঠ মোড়া দিয়ে বান্ধা হয়েছে, সবার জন্য খেজুর দেওয়া হলো, বরাদ্দ হলো। সাহাবীরা ভাবলেন নবীর জামাই, জামাই মানুষ একটু সম্মান তো দেখানো দরকার, জামাইকে এবং নিজের চাচা রাসূলের চাচা আব্বাসকে তারা খেজুর না দিয়া কিছু রুটি দিল এবং ছাগলের গোশত তাদেরকে পরিবেশন করা হলো এবং তাদের বান্ধনটা একটু নরম করে দেওয়া হলো। রাসূল বললেন সাহাবীরা কেমন আচরণ করছে যুদ্ধবন্দীদের সাথে, হুজুর সবাইকে পিঠ মোড়া দিয়ে শক্ত করে বেঁধেছি, খেজুর হাতে হাতে দিয়েছি, কিন্তু আপনার জামাই এবং আপনার চাচাকে আমরা সম্মান জানিয়েছি কি, দড়ির বাঁধন নরম করে দিয়েছি, খাবারটা উন্নত মানের দিয়েছি, গোশত দিয়েছি। রাসূল বললেন না না, যুদ্ধের নীতি এমন নয়, সবার জন্য সমান করা উচিত ছিল, আমার চাচা বলে কথা নয়, আমার জামাই বলে কথা নয়, সবাই সবার সবার দড়িটার বাঁধনটা নরম করে দাও, ঢিল করে দাও, সবাইকে গোশত আর রুটি দিয়ে দাও, আইন সবার জন্য সমান, যুদ্ধনীতিতে কোনো কম বেশি করা যাবে না। এবার সেই সমস্ত যুদ্ধবন্দীরা পণ নিয়ে নিয়ে রাসূল তাদেরকে ছেড়ে দিচ্ছেন, যুদ্ধবন্দীদের শর্ত হলো কিছু টাকা দিয়ে দাও, সম্পদ দিয়ে দাও, তোমরা মুক্তি নিয়ে যাও, মুক্তিপণ নিচ্ছিলেন। এমন সময় আপন চাচা সামনে পড়ে গেছে, রাসূল বললেন চাচা
আপনাকে মুক্তিপণ দিতে হবে চাচা বলতেছে ভাতিজারে সাসার কাছ থেকে টাকা নেওয়া লাগবে নাকি মুক্তিপণ নেওয়া লাগবে নাকি রাসূল বলেন আপনি কেন যুদ্ধে আসছেন বলেন ভাতিজারের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন কেন সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন ভাতিজা কোনো টাকা পয়সা আমার কাছে আমি দিতে পারবো না রাসূল বলছেন চাচি আম্মার কাছে আপনি কয়েকটা স্বর্ণের খণ্ড টুকরা রেখে এসেছেন সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন এই তথ্য তোকে কে দিল রে বল রাসূল বলছেন ও চাচা এই জন্যই আমি আল্লাহর নবী যখন সুবহানাল্লাহ চাচার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এবার সামনে পড়ে গেছে নিজের জামাই বড় মেয়ের জামাই বড় মেয়ের জামাইকে ডাক দিয়ে বলছো ও আমার জামাই মুক্তিপণ তোমাকে দিতে হবে দেব খবর দিয়েছেন মক্কায় চলে আসছে মুক্তিপণ একটা সুন্দর প্যাকেট প্যাকেট খুলেই দেখেন গলার একটা লকেট গলার একটা সুন্দর কি বলে গলার একটা গলার হারটা যখন রসুলের চোখে যখন পড়ল রসুল আমার আবেগ আপ্লুত হয়ে পড়লেন চোখের কোনা বেয়ে টপটপ করে পানি পড়ছে রসুলের কান্না দেখে সাহাবীরাও কান্দে হুজুর কান্দিলেন কেন কি হয়েছে রসুল বলছেন শোনো এই গলার হারের সঙ্গে আমার খাদিজার জীবনের স্মৃতি জড়িত আছে তার বড় মেয়েকে বিয়ের সময় আমার খাদিজা তার গলার হারটা তার মেয়েকে উপহার দিয়েছিল খাদিজার কথা বড্ড মনে পড়ে গেছে সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন হুজুর যে গলার হারের সাথে আপনার জীবনের স্মৃতি জড়িত সেই গলার হারটা আমরা নেব না রসুল বলেন তাই যেতে হয় কিন্তু আমি আমার জামাইকে বলবো শোনো জামাই ইসলাম তেমন একটি বিধানের নাম ইসলাম মানলে জামাই ইসলাম না মানলে জামাই সম্পর্ক থাকবে না আল্লাহু আকবার বলেন তুমি যদি ইসলাম কবুল না করো তাহলে আমার চূড়ান্ত সিদ্ধান্ত তোমার মুক্তিপণ হলো মক্কায় ঢুকবা আমার মেয়েকে নিরাপত্তার সাথে আমার বাড়ি পর্যন্ত মদিনায় পৌঁছায় দিবা এটাই তোমার মুক্তিপণ আচ্ছা ঠিক আছে শেষে জামাই চলে গেল মক্কায় তার মেয়েকে নিরাপদে মদিনা পর্যন্ত পৌঁছায় দিল তার জামাই ইসলাম এমন একটি বিধানের নাম ইসলাম আছে সম্পর্ক আছে ইসলাম নাই সম্পর্ক নাই